আমার যে ইলেকশন হেলা সেটা ওটে মানে রিটার্নিং অফিসার আপয়েন্ট হইতলে যে কি শরৎচন্দ্র সাউ যে কি সিনিয়র অ্যাডভোকেট ওড়িশা হাইকোর্টর সে এটাকে কন্ডাক্ট করুলে ইলেকশনটাকে এবং যে নমিনেসন আসলা সে নমিনেসনরে প্রায় কন্টেস্ট হয়নি সবগুড়াক অনকন্টেস্টেড হয়েছিলা এবং সে তাকে সিল কভর ভিতরে রাখলে তাকে ডিক্লেয়ার পর্যন্ত মিটিংরে কলে এবং আমি দুই জনকু আসলু অলিম্পিক তরফ জন অবজরভর বি আসলা সে মিটিংরে লা তেমন সে তার প্রেজেন্সরে এ ডিক্লেয়ার কলা যে অফিস বিয়ার মানুষ হকিকে সীমিত নকরি ব্যাপক করা দরকার তেমন আপনার কম হচ্ছে যে আমার গোটিয়ে জেলা ভিতরে কনফাইন্ড করা হচ্ছে হকিটা যেটা কি সরকার করছেন এবং ইয়ে কিন্তু মোর কহা কথা যদি তাকে ব্যাপক করা যাব বিভিন্ন জেলার যদি হকির বিস্তার করা যাব এবং বিভিন্ন জেলার হস্টেল এবং টার্ফ গ্রাউন্ড করা যাব তাহলে হকির বিকাশ হয়ে পড়ব কারণ সব বহু জেলার বহু ট্যালেন্ট বি অনেক ইভেন আপনার দেখুন দেবগড় হল সম্বলপুর হল ঢেঙ্কানাল হল আপনার কটক হল কারণ গোটে সময় লা কটকরু হি হকি স্টার্ট হয়েছিল এটি ধ্যানচাঁদ আসলে এটি ধিলন আসলে এটি জসবীর সিং আসলে এটি বহুত কোচ আসছেন শিখাইবা কারণ যে স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ড লা এটি হকির গ্রাউন্ড লা এবং এইটু রেভেনসা কলেজ রু সুর বেহরা ঠু আরম্ভ করে মইন অলি সুর বেহরা বিষ্ণু পট্টনায়ক এই যে বর্তমান আমার যে অনেক প্রণব পট্টনায়ক এমন সব এই কটকরু হি বাহার কারণ এটি যে সংস্থা লা এবং এটি যেভাবে ভাবে ইয়ে করা হয়েছিল এইটু আমার হকি আসোসিয়েসন যেত লা অমলকৃষ্ণ রায় লে প্রেসিডেন্ট সি এইটু যাই সেতরে শ্রীমন্ত সাউ যে বর্তমান আমার ভাইস প্রেসিডেন্ট অনেক সে বিকে সহযোগ করলে সে আবশ্যকতা রয়েছে দুইটা জিনিস গোটে হচ্ছে ইনফ্রাষ্ট্রকচর আপনার দেখুন যে মানে টর্ফে খেলুঁচ তাঙ্ক সাংরে যে হস্টেলে নাহান্তি সেমানে কেবে হলে কম্পিট করে পেবেনি আপনার দেখুন সুন্দরগড় গোটে জেলা মু আপনার গোটে এক্সাম্পল দৌছি সুন্দরগড়ে যে পিলা মানে আসুচার স্টেট টিম্রে সবু হস্টেল পিলা আসছেন অদর দেন হস্টেল কে আসিপার না তেমন সুন্দরগড় কুয়া হচ্ছে এন্তুড়িশাড়া সেটু পিলা আসছেন কিন্তু যে হস্টেলে ট্রেনিং পাচ্ছেন অদর দেন হস্টেল বোধে সাধারণ পিলা আসিপার না তেমন হস্টেলর আবশ্যকতা রয়েছে তা সাংে সাংে ইনফ্রাষ্ট্রকচর আবশ্যকতা রয়েছে এই দুইটা মিশিব তাহলে নিশ্চয় হকির বিকাশ ঘটবে।